বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আমরা 10,323 এর পক্ষ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এই ডেপুটেশন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে। তাদের দাবি কিন্তু একটাই, যে উপনির্বাচনের পর তাদের উপর আক্রমণ হচ্ছে এবং নিরাপত্তার দাবিতেই কিন্তু মূলত ডেপুটেশন দিয়েছে আমরা 10,323 এর যারা প্রতিনিধিরা রয়েছেন তারা। যে বিষয়টা তারা দাবি করছেন যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে উপনির্বাচনের পর হামলা হুজ্জুতির ঘটনা উঠে আসছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা 10,323 এর প্রতিনিধিরা জড়ো হয়েছেন এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে তারা জড়ো হয়েছেন, ডেপুটেশন দিতে গেছেন এবং সেখানে ডেপুটেশনের মাধ্যমে তারা বলেছেন যে তাদের উপর হামলা হুজ্জুতি হচ্ছে, আক্রমণ হচ্ছে উপনির্বাচনের পর থেকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা নিরাপত্তা চাইছেন পুলিশ সুপারের কাছ থেকে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। অধিকারী উনি উনি মানে আমাদের আপনাদের সামনে গর্ব করে বলেছেন, আর একটা পদ ওনার আছে অবশ্যই, যে পদটা হচ্ছে উনি স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী। আমরা ওনার দপ্তরের এই ওয়াইসের এসপি সাহেবের কাছে আমরা এসেছি, এই যে ঘটনাগুলি হচ্ছে সেই ঘটনাগুলির প্রতিকার চেয়ে আমরা চাইবো। আমরা ডিজি সাহেবের কাছেও আমাদের চিঠি দেওয়া আছে, ডিজি সাহেবকেও আমরা চিঠি দিয়েছি এই বিষয়গুলি নিয়ে। পাশাপাশি আমরা এসপিওএসকেও জানিয়েছি ঘটনাটা, এসপিওএস মহোদয় আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজকে আমরা ওনাদের সাথে কথা বলব। আমাদের সাথে আমাদের কুকুর ম্যাডাম আছে, আরও অনেকজন ছিলেন, তাদেরকে আমরা বলেছি আসার জন্য, ওরা শারীরিকভাবে অসুস্থ তাই আসতে পারেনি। আমি আবারও বলছি না, উনি মুখ্যমন্ত্রী অনেকদিন বলেছেন যে আমাদের সম্পর্কে আমরা রেস্কিউ করার জন্য উনি যদি কোনো ছিদ্র পান সেই ছিদ্র উনি দেখবেন, আমাদেরকে রেস্কিউ করবেন, আমাদের চাকরির কোনো ব্যবস্থা করবেন। এই আশা নিয়ে আমরা এসেছি, কিন্তু চাকরি থাক দূরের কথা। দেখেছেন এবং সারা রাজ্যবাসী দেখেছে যে এই উপনির্বাচন হলো আমাদের রাজ্যে, এরপর যে একটা রাজ্যে সন্ত্রাস চলছে, আক্রমণ চলছে, আমাদের 10,323 শিক্ষকরা চাকরিচ্যুত, আমাদের রোজগার নেই, আমরা কোনো মতে জীবন যাপন করছি, কিভাবে জীবন যাপন করছি আপনারা সবাই জানেন। আমরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি, আন্দোলন করছি, সরকার আমাদেরকে লাঠি পেটা করছে, জলকামান দিচ্ছে, তারপরও দেখছি আমরা দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য, ভাতের জন্য, রোজগারের জন্য হন্য হয়ে ঘুরছে, আমাদের দুর্দশার অন্ত নেই। এর এই পরিস্থিতিতেও আমাদের বাড়ি ঘরে, আমাদের শিক্ষকদের বাড়ি ঘরে শিক্ষকদের উপর প্রাণঘাতী হামলা হচ্ছে। রবিবার, গত রবিবার 26 জুন উপনির্বাচনের রেজাল্ট আউট হলো, আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষিকা আমাদের সঙ্গে আছে টুটু ম্যাডাম, উনার বাড়িতে বাইক বাহিনী বাইকে করে 15-20 জন ঢুকেছে, শাবল দিয়ে গেট ভেঙে বাড়ি ঘরের মানে একটা খাওয়ার বাসন পর্যন্ত রাখেনি, টিভি থেকে শুরু করে সব মানে আসবাবপত্র তছনছ করে দিয়েছে। ভাড়াটিয়া কোনো মতে চাকরিচ্যুত শিক্ষিকা, কোনো রোজগারের রাস্তা নেই, ভাড়া দিয়ে চলেন, ঘর ভাড়া দিয়ে ভাড়াটিয়া ঘরে ঢুকে মানে যে বাচ্চাদের যে পড়াশোনার যে নোটগুলো, পরীক্ষা চলছে, নোটগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে বা ভাড়া করে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। টুটু ম্যাডামরা বাড়ি থেকে পালিয়ে কোনো রকম মানে প্রাণ রক্ষা করেছেন। আমাদের রাজীব স্যার রামনগরে, রাজীব দাস স্যার 10,323 শিক্ষক, ওনাকে রাস্তায় আটকেছে, আটকে মারধর করে বাইকটাকে ভেঙে দিয়ে। আপনারা শুনলেন আমরা 10,323 এর যারা প্রতিনিধিরা রয়েছেন আজকে দেখা করেছেন পশ্চিম জেলার এসপির সাথে এবং তার কাছে ডেপুটেশন প্রদানের মাধ্যমে তারা নিরাপত্তার দাবি করেছেন। তাদের উপর উপনির্বাচনের পর থেকে হামলা হুজুতি হচ্ছে, মারধর করা হচ্ছে তাদের এমন অভিযোগ এনে নিরাপত্তার দাবি করেছেন তারা প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।